আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আজকে আমরা একে এখানে আসছিলাম একটা এমআই 55 ইঞ্চি 4K টিভি, যেটার নাকি পিকচার ভাইব্রেশন। তো ভাইয়া আমরা পিকচার ভাইব্রেশনটা একটু জুম করে দেখাই। এই পাশে হাতের বাম পাশে বাম সাইডটা স্ক্রিনটা লাফালাফি করতেছে, তো এটা হলো প্যানেলের সমস্যা। তো এই সমস্যাটা যদি কোম্পানির কাছে যান, সেই ক্ষেত্রে ওনারা বলবে প্যানেল চেঞ্জ করতে হবে। তো আমরা কোনো না কোনো মাধ্যমে এগুলো রিপেয়ার করতে পারি। তো আমরা আপনাদের কাছে সবসময় চাই যে আপনার টেলিভিশনের কী সমস্যা, তার একটি ভিডিও, টেলিভিশনের মডেল নাম্বার, আপনার লোকেশন, এই তিনটা তথ্য দেওয়ার পরে আমি কাজটা করতে পারি। আর হোয়াটসঅ্যাপে আমাকে যত সময় আপনারা ডিটেলস না দিবেন, তত সময় আমি কোনো রিপ্লাই দিতে পারি না। তো ঠিক আছে, সবাই দেখতে থাকেন, আমি টিভিটা পুরো ওপেন করব, করে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা আমাদের টিভিটা ওপেন করেছি। এটা হলো প্যানেলের সমস্যা, তো আমরা চেষ্টা করব সেই সমস্যাটি সমাধান করার জন্য। আপনারা দেখতে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো পাবেন। আর এই ধরনের সিমটম হলে আতঙ্কের কিছু নেই, এই সমস্যাগুলো আমরা বাসায় সমাধান করতে সক্ষম হই। আর আমাদের এই সার্ভিসটা শুধুমাত্র চট্টগ্রাম শহরের ভিতরে। আর যারা ইউটিউবে দেখেন আমাদেরকে, কোনো টেকনিশিয়ান ভাইয়ের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বদা। জি ইনশাল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়েছে। তো আমরা পুরো টিভিটা ক্লোজিং এ যাব, যাওয়ার পরে আপনাদেরকে আবার স্ক্রিন ঝুলায় ছবিটা দেখাব। জি ইনশাল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়েছে, আগের যে ভাইব্রেশনটা ছিল সেটা আর নেই। একটু কাছ থেকে দেখাই, আগে ছিল স্ক্রিনটা ভাইব্রেশন হতো।